এটি মদিনার এমন একটি কূপ, এর পানি দিয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ গোসল করানো হয়েছিল। শুধু তাই নয়, জীবদ্দশায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীরে গারস নামের এই কূপের সুমিষ্ট পানি পান করতেও পছন্দ করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতিবিজড়িত এই কূপের ইতিহাস জানাবো আজ আপনাদের। পড়ন্ত বিকেলে মদিনার পথে ছুটে চলেছি কোবা এলাকায় অবস্থিত সেই বিখ্যাত কূপের দিকে। পাকিস্তানি ড্রাইভার শওকত ভাই আর মদিনা প্রবাসী মেহেদী ভাই রয়েছেন আজ আমাদের সঙ্গে। গারোসওয়েল বা বীরে গারস তথা গারস কূপে যাওয়ার আগে শওকত ভাই আমাদের আরও একটি জায়গা দেখাতে চান। বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মদিনারই ঐতিহাসিকভাবে, ধর্মীয়ভাবেও বলা যায় খুবই গুরুত্বপূর্ণ আরেকটি জায়গায়, যেটির নাম হচ্ছে ওয়াদি বাথান। এমন একটি জায়গা যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাহাবীদের নিয়ে বসতেন, সলা পরামর্শ করতেন, বিভিন্ন সিদ্ধান্ত নিতেন সেই সময়ে। অল্প সময়ের মধ্যেই আমরা চলে এলাম ওয়াদি বাথানে। এটি মদিনার সবচেয়ে নিচু জায়গা। প্রাচীনকাল থেকেই এই নিম্নভূমিতে অনেক পানি জমে থাকত। এটাকেই বলা হচ্ছে ওয়াদি বাথান। মনে হয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহে একদিন অথবা দুই দিন, কেউ কেউ বলেন আরও বেশি দিনও হতে পারে, প্রতি সপ্তাহে এখানে আসতেন, এখানে এসে সাহাবিদেরকে নিয়ে বসতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জীবদ্দশায় কেয়ামতের আলামত সম্পর্কে বলতে গিয়ে অন্যান্য আলামতের পাশাপাশি এই জায়গার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, এই ওয়াদি বাথানের পানি যখন শুকিয়ে যাবে তখনই কেয়ামত হবে। এখন কিন্তু ওয়াদি বাথান একেবারেই শুকনো, তাহলে কি কেয়ামত সন্নিকটে? ওয়াদি বাথান দেখে আবারও ছুটতে থাকলাম গার্স কূপের দিকে, যে কূপের পানি দিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ গোসল দেয়া হয়েছিল। আর কিছুক্ষণের মধ্যেই সেই কূপ দেখব আমরা। চলতে চলতে সন্ধ্যা লগ্নে পৌঁছে গেলাম সেই কূপের কাছে। অবশেষে চলে এসেছি সেই কূপের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, গোলাকার বিশাল একটি কূপ। এই কূপের পানি দিয়েই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক ধৌত করা হয়েছিল তিনি মৃত্যুবরণ করার পরে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিয়ত কিয়ে থে, গোসল কে পানি যহাঁ সে লেনে, গোসল কে পানি যহাঁ সে লিয়ে যায়। গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করলাম আমি। কূপটি লোহার গ্রিল দিয়ে ঘিরে রাখা হয়েছে, গ্রিলের ফাঁক দিয়ে বেশ ভালোভাবেই দেখা যায় কূপটি। খুব সুন্দরভাবে পাথর দিয়ে বাঁধানো রয়েছে কূপের উপরিভাগ তথা মুখ। এখানে একটি সাইনবোর্ডে কূপের ইতিহাস লেখা রয়েছে। ঐতিহাসিক সূত্র অনুসারে সাদ বিন খাইতামা বিন আল হারিসের দাদা মালিক বিন আল নাহাত এই কূপটি খনন করেছিলেন। মক্কা থেকে মদিনায় হিজরতের সময় সাদ বিন খাইতামা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কূপের পানি দিয়েই আতিথ্য করেছিলেন। এই কূপের পানি এতটাই সুমিষ্ট ছিল যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ পরিতৃপ্ত হয়েছিলেন। বন্ধুরা, এই কূপে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায়ই আসতেন। এই কূপের পানি তিনি খুবই পছন্দ করতেন, যে সুপেয় পানি হিসেবে তিনি যেমন পান করতেন, আবার এটি দিয়ে গোসল করতেও তিনি নাকি খুব পছন্দ করতেন। আর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু এখানে আসতেন নিয়মিত,
এই কূপের পানি পান করতেন, সে কারণে অন্যান্য সাহাবিরাও এখানে নিয়মিতই আসতেন। আরেকটি বিষয় পাওয়া যায় ইতিহাসে, সেটি হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তার যখন মৃত্যু হবে তারপর যেন এই কূপের পানি দিয়েই তার দেহটি ধৌত করা হয়, অর্থাৎ শেষ গোসল যেন করানো হয় এই কূপের পানি দিয়ে। সেই কথা মতোই কিন্তু তার মৃত্যুর পরে এই কূপ থেকে পানি নিয়েই তার দেহ মোবারক ধৌত করা হয়েছিল। কূপটি এখনও ভালো রয়েছে, এখানকার পানি এখনও পান করেন মানুষজন। বর্তমানে কূপটি খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হচ্ছে। এর পানির বিশুদ্ধতা রক্ষায় উপরে ছাউনির পাশাপাশি কূপের ভেতরে নেট বসানো রয়েছে। সংস্কারের প্রয়োজনে কূপের নিম্নভাগে যাওয়ার জন্য একটি সুন্দর সিঁড়িও রয়েছে। এই কূপের চারিদিকে পড়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর সাহাবিদের পদধূলি, তাই ধর্মীয়ভাবে এই জায়গাটি গুরুত্ব বহন করে। প্রতিদিনই অনেক দর্শনার্থী আসেন এই কূপটি দেখতে। সৌদি কমিশন ফর ট্যুরিজম এবং ন্যাশনাল হেরিটেজ বর্তমানে এই কূপের রক্ষণাবেক্ষণ করছে। গারস কূপের পাশেই এক সৌদি নারী পুদিনা পাতা দিয়ে চা বানিয়ে বিক্রি করছেন। ফ্রেশ মিন্টি ইন মদিনা মদিনা আইবা ভেরি গুড হট এনাফ। সুরভি, শওকত ভাই ও মেহেদি ভাই চা খেয়ে বললেন বেশ ভালো, তাই আমিও খেতে চাইলাম। এই সৌদি নারীকে খুব আন্তরিক মনে হলো। তিনি আমার ইউটিউব চ্যানেল দেখে খুব উচ্ছ্বসিত হলেন। বন্ধুরা, এই যে এখানে যে গারস কূপের এখানে এসেছি, এসে এই আপার এখানে এই চা খেলাম, এই চা সত্যি সত্যি অসাধারণ। আপনারা যারা মদিনায় আসবেন এবং এই কূপ দেখতে আসবেন, এই একেবারে কূপের সামনে আপার চায়ের এই দোকান, খুবই দারুণ। এক কাপ চা খেলে সত্যি আপনাদের মন ভরে যাবে। আমি যে কথাটি বললাম সেটা করে দেখবেন, ভালো লাগবে। বীরে গারস দেখে পুদিনা পাতা দিয়ে গরম চা খেয়ে চনমনে মন নিয়ে ফিরে এলাম মদিনা শহরে। বন্ধুরা, এই যে সুন্দর মসজিদ দেখতে পাচ্ছেন, এটি মদিনার সেই মসজিদে বিলাল।